সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, জাস্ট গাড়ি ভাড়া কিছু টাকা বহন করবে, বাদ বাকি টাকা বাড়িতে এটা পোষায় দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আর আজকে গরু পাঁচটা গরু লটের দাম থাকবে মাত্র 78,000 টাকা। পাঁচটা গরু একসঙ্গে নিলে দাম থাকবে 78,000 টাকা, আর সিঙ্গালি কেউ নিলে দামের ভিন্নতা আসবে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি তোয়া ডেয়ারি ফার্মে। তোয়া ডেয়ারি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অনখোলা পশুহাটের পাশে, এবং এই খামারটা পরিচালনা করছেন আমিন ভাই। এখানে আপনারা সবসময় উন্নত জাতের বর্তাবার্তা পাবেন। চলুন আমিন ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমিন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তোহা ডেয়ারি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা। আমি মূলত বকনা ব্যবসা করি। আজকে দর্শক ভাইদের মোট পাঁচটা বকনা দেখাবো। এর ভিতরে রেড ফ্রিজান দুইটা আছে, হলিস্টাইন ফ্রিজান আছে, মুন্ডি আছে। খুবই হাই কোয়ালিটি এবং পার্সেন্স মানে পরিপূর্ণ একটা জাতের গরু হবে। এবং আজকের প্যাকেজ থাকবে, যদি পাঁচটা গরু কেউ একসঙ্গে নেয় এতে পার পিস 78,000 টাকা, আর যদি সিঙ্গালে কেউ নেয় সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে, আলোচনা সাপেক্ষে দাম হবে। গরু দর্শক ভাই দেখান, আশা করি পছন্দ হবে। দর্শকদের জন্য কোনো সুযোগ সুবিধা? দর্শকদের উদ্দেশ্যে ক্যাশ অন ডেলিভারি আছে সারা বাংলাদেশ। জাস্ট গাড়ি ভাড়া আমাকে দিবে, বাদ বাকি টাকা বাড়িতে পোষায় দিয়ে নিয়ে আসতে পারবো। কথা কাজে মিল থাকলে সব কিছু ঠিক হবে, ঠিক আছে? আর কোনো রকম সমস্যা না, যদি কেউ আসতে চায় তো আসবে, আসে দেখে শুনে নিতে পারবে। আর কেউ না আসতে পারলে প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধাও আছে, সবার জন্য সুযোগ সুবিধা আছে, বাড়িতে পোষায় দিলেই হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে লট থাকবে 78,000। লট 78,000 টাকা। আচ্ছা আমিন ভাই, চলুন আমরা বর্তমান চক্রের দর্শকদের জি দেখান। বন্ধুরা, শুরুতে দেখছেন 78,000 টাকা লটে 1 নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে? তো আমিন ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটা যতন বয়স্ট? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়াম, একটা এসিআই বীজের, একটা 100 বীজের বাচ্চা। দর্শক ভাই দেখেন যে বাচ্চাটা গ্রোথ কত সুন্দর, কালার পেন্ট, খাওয়া দাওয়া, গলা একদম স্লিং, মাথাটা খুবই সুন্দর, পাউচ চারটা দেখেন একদম মোটামোটা কল, পরিপূর্ণ একটা জাত। এর ভিতরে জাতের কোনো কমতি নাই। দর্শক ভাই যদি এই সমস্ত গরুগুলো না চিনে তাহলে কোনো গরু চিনতে পারবে না এবং বুঝতে পারবে না কোন গরুগুলো নিলে ভবিষ্যৎ হবে সেই গরুতে। এই গরুতে প্রত্যেকটা সিমটম আছে। দর্শক ভাই দেখান যে উলান পালান দেখেন কত সুন্দর, নিপুল চারটা ঠিক আছে, একদম পরিপূর্ণ। প্রত্যেকটা গরুর নিপুল চারটা করে আছে এবং সিটানো নিপুল, একবার জায়গায় 10 বার দেখে নেবে, সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন 78,000 টাকা লটে 1 নম্বর বকনা বাচ্চাটা। তো বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স হবে 9 মাসের মতো, প্লাস মাইনাস হতে পারে 9 মাস প্লাস মাইনাস। হ্যাঁ, দর্শক ভাই দেখেন যে বাচ্চারা কালার প্রিন্ট মাজা সব দিক দিয়ে সুন্দর, ঠিক আছে? এটা পরিপূর্ণ জাত, এর ভিতরে জাতের কোনো কমতি নেই, ঠিক আছে? এবং একটা ভবিষ্যতে সে ইলেকট্রিশিয়ান, সে প্রচুর পরিমাণে সে ইলেকট্রিশিয়ান হবে এই গরুটাতে। তো আলাদাভাবে তো নিতে হবে না? আলাদাভাবে নিলে প্রত্যেকটা গরুর দামের ভিন্নতা আসবে, দরদাম করে নিতে হবে। আর লটে নিলে এই দাম 78,000 টাকা। বন্ধুরা আর দেখলেন আপনারা 78,000 টাকা লটের এটা 1 নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফ্রিজিয়ান, অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 78,000 টাকা করে, আলাদাভাবে দামের ভিন্নতা হবে। তারপরে দেখছেন 78,000 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা, এটাও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, 2 নম্বরের বাচ্চাটা যত্ন নষ্ট হয়। এটা একটা রেড ফ্রিজিয়াম। দর্শক ভাই দেখান যে বকনাটা কতটা গ্রোথ সম্পূর্ণ এবং একটা মার্জিত বকনা, ঠিক আছে? একদমই ঘাড়ের টেনে দেখেন মাদা পর্যন্ত স্ট্রেট, ঠিক আছে? কোনো রকম কমতি নাই পার্সেন্টে, ঠিক আছে? এটা পরিপূর্ণ জাত। রেড ফিজানগুলো দর্শকগুলো অনেক দেখছে, কিন্তু এরকম গ্রোথ সম্পূর্ণ রেড ফিজান খুবই কম দেখা যায়। দর্শক ভাই দেখান যে চামসুতাগুলো খুব পাতলা, খালি গরু দেখলেই হবে না, ক্যাশ অন ডেলিভারি মানে কথা এবং বাড়িতে যা টেকা দিয়ে আসবো এইসব কথা শুনলেই হবে না, ঠিক আছে? সেই সমস্ত দেখি দেখেন, চারটা নিপুল দেখেন, খুব জায়গা পরি জায়গা চামসুতা পাতলা কি দেখছেন ভাই? একটা চারটা নিপুল একটা সাক্কা। 2 নম্বরের বত বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 10 মাসের মানে মতো, 9.5 মাস 10 মাস এমন হবে, ঠিক আছে? দর্শক ভাই দেখান যে কতটা গ্রোথ সমানো, কালার পিন মাদা ডাবল বডি, পাও সাইডটা একদম খাঁটির মতো, ঠিক আছে? পরিপূর্ণ জাত একটা, এটা জাতের কোনো কমতি নাই বন্ধুরা। এটা খুবই একটা আকর্ষণীয় বকনা এবং দুধের দিক দিয়ে খুব ভালো হবে। আপনারা আগে শুনেছেন যে এটা 78,000 টাকা লটে 2 নম্বর বকনা বাচ্চা, অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বকনা দাম আসবে 78,000 টাকা করে, আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে, দাম দর করে নিতে হবে। তারপরে দেখছেন 78,000 টাকা লটে 3 নম্বর বকনা বাচ্চা, এই বাচ্চাটা যত্ন কষ্ট হবে। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা এসিআই বীজের, একটা 100 বীজের বাচ্চা। দর্শক ভাই দেখান যে কালার প্রিন্ট মাজা ডাবল বডি মাথা সব দিক দিয়ে আনকমন, ঠিক আছে? খুবই গ্রোথ সম্পন্ন গরু, প্রচুর পরিমাণ ইলেকট্রিশন হবে এগুলো গরু, ঠিক আছে? দর্শক ভাই দেখান যে কতটা মানে মাদাটা ভারী এবং খুবই একটা জাতের গরু, ঠিক আছে? দর্শক ভাই এই সমস্ত গরু না চিনলে কোন গরু নেবে দেখেন, উলান পালান সব দিক দিয়ে দেখেন এক্সিলেন্ট, ঠিক আছে? চারটা নিপুল চার দিক দিয়ে, ঠিক আছে? নিপুল প্রত্যেকটা নিপুল চার দিকে আছে, ঠিক আছে? দর্শক ভাই দেখান, ঠিক আছে? চারটা নিপুল এত সুন্দর গরুটা, ঠিক আছে? দর্শক ভাই যদি এই সমস্ত গরু না লয় তেমন করে ঠকে যাবো, একদম 100 একটা বীজের বাচ্চা।
পাও চারটা কি মুড়া আমরা দেখেন দর্শক ভাইদের। তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 10 মাসের মতো, ঠিক আছে, 9.5 মাস থেকে 10 মাসের ভিতরে। দর্শক ভাই দেখান যে কতটা গ্রোথ সম্পন্ন। এবং এই এই বকরাটা একটা জিনিস দেখেন, মাদারা প্রচুর পরিমাণ ভারী কোল, দুধের জন্য এইসব মাদা খুব প্রয়োজন, কোল ভারী মাদার প্রয়োজন, ঠিক আছে। কিডমির ডোজ দিলে এটা পেট হালকা স্লিং হয়ে যাবে, দুধের জন্য এসব ভারী মাদা খুবই প্রয়োজন। মাথাটা খুবই সুন্দর, ঠিক আছে, কোনো লাভি কম্বল নাই, খাওয়া দাওয়া পরিপূর্ণ, যেন সুস্থ। বন্ধুরা এটা দেখলেন 100% গরু, 78,000 টাকা লটে। তিন নম্বর বকনা বাচ্চা, অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 78,000 টাকা করে। আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দর করে নিতে হবে। জি, তারপরে দেখছেন এটা 78,000 টাকা লটে চার নম্বর বকনা বাচ্চাটা। এই বাচ্চাটা জাতন বাচ্চা ভাই, এটা একটা মুন্ডি বাচ্চা ভাই। অনেক দর্শক ভাই হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি দেখায়, কালার প্রিন্ট রেড ফ্রিজিয়ান, এটা ব্ল্যাক মুন্ডি, 100% মুন্ডি, এটা চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে। কোনো দর্শক ভাই যে সরাসরি আসে দেখবে এবং বারবার দেখে নেবে, দেখে যেখানে মুন্ডির আসলে মুন্ডির সিস্টেম বলতে যেখানে পশম কথা গেছে, কিন্তু মুন্ডি না হওয়ার কোনো ভাব নাই, পরিপূর্ণ মুন্ডি। এদের মুন্ডির যে খোপা একটা, ঠিক আছে, অরিজিনাল যে মুন্ডি গরু, ঠিক আছে, এটা মুন্ডি দর্শক ভাই দেখেন, ব্ল্যাক মুন্ডি খুবই কম পাওয়া যায়, এটা সেই ব্ল্যাক মুন্ডি, খুবই একটা হাইব্রিড জাতের মুন্ডি, ঠিক আছে। দর্শক ভাই দেখান যে গরুটা কত পরিমাণ লম্বা চড়া, মাদার গেট আপ অনেক ভারী, মাদা কালার ফিল সব দিক দিয়ে ভালো। দেখেন উলান, উলানটা দেখেন দর্শক ভাইদের, এই দেখেন, দেখেন জায়গা কি ভাই, এরকম মুন্ডি পাওয়া খুবই মুখের কথা, ঠিক আছে, একদম ঝুল দেখেন, চামচুদা কি পাতলা, তাই দেখেন, একটা হাইব্রিড জাতের মুন্ডি। এইসব মুন্ডি পাওয়া যায় না ভাই, সব বর্ডার ক্রস করা কারণ, ইন্ডিয়ান কর বর্ডার ক্রস করা কারণ, সবই এই টাইপের। চার নম্বরের বত বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 11 মাসের মতো, ঠিক আছে, প্লাস মাইনাস হতে পারে। দর্শক ভাই দেখান যে গরুটা কত পরিমাণ একটা গ্রোথ সম্পন্ন গরু, একটা হাইব্রিড জাতের মুন্ডি আসলে খুবই কম পাওয়া যায়, ব্ল্যাক মুন্ডি সচরাচর খুবই কম পাওয়া যায়। ব্ল্যাক মুন্ডি মানে এগুলো দুধও বেশি হবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে লেকটেশন হবে, মাথার আকল খুব ভারী, ঠিক আছে, আর পা উচ্চাটা খুবই মোটামোটা, মাথার আকল খুবই সুন্দর, পরিপূর্ণ একটা জাত, ঠিক আছে, এরপর জাত হয় না মুন্ডি, অনেক মুন্ডি দেখছে দর্শক ভাই, এই মুন্ডি দেখান কত বড় পরিমাণ জাতের মুন্ডি, ঠিক আছে। তো বন্ধুরা এটা দেখলেন আপনারা, 78,000 টাকা লটে চার নম্বর বকনা বাচ্চা, একটা হাইব্রিড জাতের মুন্ডি দেখেন দর্শক ভাই। লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 78,000 টাকা করে, আলাদাভাবে দামে ভিন্নতা হবে, দাম দর করতে হবে। তারপরে দেখছেন 78,000 টাকা লটে এটা পাঁচ নম্বর বকনা বাচ্চাটা, পাঁচ নম্বরের বকনা বাচ্চাটা জাতন বাচ্চা ভাই। এটা একটা রেড ফ্রিজিয়ান দর্শক ভাই দেখান যে গরুটা কত পরিমাণ একদম বড় সহ, ঠিক আছে, কালার প্রিন্ট মাথাটা খুবই সুন্দর, একটা অরিজিনাল একটা বর্ডার ক্রস করা রেড ফ্রিজিয়ান দর্শক ভাই দেখান যে একদম পরিপূর্ণ জাত, ঠিক আছে, রেড মানে রেড ফ্রিজিয়ান এর পুরো জাত নাই, দর্শক ভাই দেখান যে কী পরিমাণ জাত, এবং উষা ছড়া লম্বা সব দিক দিয়ে পারফেক্ট, কালার প্রিন্ট দেখেন সব দিক ভালো, চারটা পাওয়া দেখেন কি মোটামোটা, মাজারা খুবই কল ভারী। উড়ানটা দেখুন দর্শক ভাই, উড়ানটা দেখান, ঠিক আছে, নিপুল চারটা আছে, এই খুব জায়গা করে এবং খুবই নম্র ভদ্র গরুটা, চামচুদা খুব খুব পাতলা, কোলান পালন সব নিজ দাদা দেখে শুনে নেবেন। পাঁচ নম্বরের বর্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 11.5 মাস থেকে 12 মাস, ঠিক আছে, 11 মাস। রেড ফিজানগুলো দর্শক ভাই অনেক দেখছে, কিন্তু এই টাইপের রেড ফিজান, এই কালার, এমন গেট আপ রেড ফিজান খুবই কম দেখা যায়, ঠিক আছে, অরিজিনাল রেড ফিজান হচ্ছে এটা, দুধের জন্য বিখ্যাত হবে এটা, ঠিক আছে, এবং অরিজিনাল রেড ফিজান, হ্যাঁ অরিজিনাল রেড ফিজান এটা, আমি মনে করি যত যে যাই বলুক এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা অরিজিনাল রেড ফিজান, মানে এটাই, এর মাথার গেট আপ, শিং দেখেন, শিং শুদ্ধে মানে রেড কালার, ঠিক আছে, ঠোঁটটা একদম রেড, ঠোঁটটা গোলাপি, কানের পশম এবং চোখের পাপড়ে দেখেন সব গোলাপি, ঠিক আছে, রেড ফিজান গরু হলেই হবে, এটা হচ্ছে অরিজিনাল রেড ফিজান বর্ডার ক্রস করা। বন্ধুরা আপনারা দেখলেন এটা 78,000 টাকা লটের পাঁচ নম্বর বকনা বাচ্চাটা, লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 78,000 করে, আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দর করে নিতে হবে। আমিন ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে আসলে প্রত্যেকটা প্রোগ্রামে একটা কথা বলা যে আপনারা আপনার টাকা, আপনার পরিশ্রমের টাকা, আপনার কষ্টের টাকা, আপনি কী গরু কিনবেন, ভালো কোনটা, খারাপ কোনটা, আপনার বোঝার বয়স হয়েছে, নাহলে তো আপনি গরু কিনতে আসেন নাই। তা আমি যে গরু দেখাইছি আশা করি এই গরুগুলো ভালো হবে, অত্যন্ত ভালো হবে, দুধের জন্য ভালো হবে, আপনি যদি খামার করেন সেক্ষেত্রেও ভালো হবে, যদি মনে করেন যে লালন পালন করে 6 মাস 5 মাস মানে বিক্রি করে দেবেন তাও লাভ হবে, কোনো লসের জায়গা নাই, আর পরিপূর্ণ জাত আছে, আপনার টাকাতে আপনি গরু কিনবেন, ভালো কোনটা, খারাপ কোনটা, আপনার বোঝার বয়স হয়েছে, খারাপ জিনিস কিনবেন কোনটা সেটা আপনি বুঝতে পারবেন, সস্তা টাকায় কম মানে কম টাকায় সস্তা জিনিস মানে সব হয়, কিন্তু আপনি ভালো জিনিস কিনতে গেলে আপনার টাকা দিয়ে কিনতে হবে ভাই, ভালো জিনিস কিনতে হলে আপনার টাকা দিয়ে কিনতে হবে, আপনি যেখান থেকে কিনতে যান টাকা দিয়ে আপনার কিনতে হবে ভালো জিনিস, আপনি কম টাকায় ভালো জিনিস পাবেন না। যেগুলো দেখালাম আশা করি যে এই সমস্ত গরুগুলো আপনি কিনলে আপনার কোনোদিন লস হবে না, পরিপূর্ণ জাত আছে এর ভিতরে, 100% জাত আছে, তা নিলে কোনোদিন লস হবে না, খাবারও কোনো লস হবে না। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যেখান থেকে নিন সরাসরি এসে দেখে শুনে নেবেন। জি, আর আসতে না পারলে এখানে আপনার ক্যাশ অন ডেলিভারি সুবিধা, ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে সারা বাংলাদেশ, জাস্ট খালি গাড়ি ভাড়া বহন করবে আর বাদ বাকি টাকা পৌঁছায় দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমিন ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।